الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبی جی আপনারা বুক ফুলিয়ে বলতে পারেন
আমাদের নেতা সাবেক রাষ্ট্রপতি আলহাজ হোসেন মোহাম্মদের সাহেব, জাতীয় একটা ফুলের নাম আছে বাংলাদেশে, জাতীয় একটা ফুলের নাম আছে বাংলাদেশে, জাতীয় একটা মাসের নাম আছে বাংলাদেশে, জাতীয় কত কিছু আছে, জাতীয় এই রাষ্ট্র ধর্মটাও আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব করে গেছেন, হয়তো বা এর খাইতে আমরা তাকে জান্নাতি আনবে। তবে ভাই গো, এখানে আপনারা যারা এসেছেন, আমার সামনে বসে আছেন আমার সহকর্মী যারা আছেন, আমাদের রুবেল ভাই আছেন, অনেকেই নাম বলে সময় চলে যাবে, নাম বললাম না, আছেন। তারপরে আজকের যে অনুষ্ঠানটি আপনারা এসেছেন, স্বল্প সময়ের ব্যবধানে যতটুকু জমায়েত আজকে হয়েছে, এটা অনেক লম্বা সময়ের দরকার ছিল, কিন্তু না, আমাদের জাতীয় উলামা পার্টির একনিষ্ঠ কর্মী, জাতীয় উলামা পার্টির মহাসচিব, আমার অত্যন্ত মহব্বতের ভাই, আপনাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ মাওলানা খলিলুর রহমান সিদ্দিকী, তার ব্যবস্থাপনায়, তার পরিচালনায়, তার আয়োজনে আজকে সুন্দর একটি অনুষ্ঠান তিনি উপহার দিয়েছেন। আমাদের আজকের প্রধান অতিথি জাতীয় পার্টির সংগ্রামী চেয়ারম্যান, তিনি আসার কথা ছিল আমার সাথে, আগেও কথা হয়েছে, আজকেও কথা হয়েছে, খুব জরুরি একটা প্রোগ্রাম। আমি শর্তই দিয়েছিলাম যে আপনি যদি থাকেন তাই আমি কি করবো, আর নয় করবো না, থাকিয়ে থাকতো নাই, এ কথা শুনলাম নাই, থাকিয়ে আমি সেই চাই চাকরি, আমি কিন্তু বলি না, আমি যে বলছি আমি চাকরি গেল একটা। আজকে রমতাকালকে বারবার ভুলে কথা বলেছে আমাদের মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু ভাই, তিনিও আসছেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, উনিও ব্যক্তিগতভাবে একটু অসুস্থ, বেশ কিছুদিন যাব বিভিন্ন রোগের চিকিৎসা করে দেখলাম উনি অপার হয়ে পেট খারাপ হয়েছিল, অপার অবস্থা জানিয়ে গেছেন, সেই জন্য ওনারা আসেনি। তবে আমরা অচিরেই খুব তাড়াতাড়ি একটা বিরাট সম্মেলন করবো, বলনা পুলিশ যা বিরাট ব্যবস্থা করেন, তাহলে আমরা সবাইকে নিয়ে ঐতিহাসিক একটা সমাবেশ করি, ওই সমাবেশে যেন আপনারা সবাই শরীর থাকেন। আজকে আমার জাতীয় পার্টির আমার সহকর্মী সহযাত্রী আমার ভাই বন্ধু আমার জাতীয় ওলামা পার্টির প্রত্যেকটা সদস্য বৃন্দ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের যারা এসছেন, জাতীয় পার্টির নেতা নেত্রী যারা এসছেন, আপনাদের সবাইকে মন প্রাণ খুলে এই মনটাকে উজাড় করে আন্তরিক মহব্বত আন্তরিক ভালোবাসা দিয়ে এই ঈদে মিলাদ উন্নদিকে আমরা উদযাপন করছি। আল্লাহ যেন আজকের এই উদযাপনকে কেন্দ্র করে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত নসিব করে, আর ভবিষ্যতে আমরা যখনই যে কোনো কাজ করব নবীর জন্য জীবনটা দিয়ে দিতে, যদি মৌলানা ঐশ্বর্য প্রাচুর্য সব কিছুর থেকে লক্ষ পরিগুণ বেশি মহব্বত নবীর জন্য যদি কেউ না করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। সারা দুনিয়া একদিকে রাখেন, নবীকে আরেকদিকে রাখেন, তাহলে নবীর জন্য যদি আমি আপনি কিছু করতে পারি সেই দাবি করতে পারবো ইনশাআল্লাহ। আজকের এই স্বল্প পরিসরে আমরা যতটুকু করেছি আল্লাহকে সে শুকরিয়া আদায় করতে হবে, আর বেশি লম্বা এখন পরিবেশ আমাদের পক্ষে না, সেই করোনা ভাইরাসের মনোবল এখন আমাদের পক্ষে না, প্রতিকূলতার সাথে আমরা লড়াই করছি। এখন জানি না সামনে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে শীতের মধ্যে নাকি এই রোগটা বাড়বে, তবে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত রাখেন, এই দোয়াকে আল্লাহর কাছে আমরা করি, আল্লাহ পাক যেন আমাদেরকে করোনা ভাইরাস থেকে সব থেকে খারাপ থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন, জোরে বলেন আমিন। আর আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো প্রত্যন্ত নেই,
আল্লাহর দয়া লাগবে, মায়া লাগবে, মহব্বত লাগবে, তা না হয় আজকে আমেরিকার প্রেসিডেন্ট দেখে আমেরিকা সারা দুনিয়াকে যে নেতৃত্ব দেয় রিমোট কন্ট্রোলে সারা পৃথিবীকে কন্ট্রোল করে সেই আপনার আমেরিকার প্রেসিডেন্ট সেও আজকে লাঞ্ছিত বঞ্চিত উপেক্ষিত হতে যাচ্ছে সামনে যে তার কী লোকে জানি। তবে যারা বেশি আড়াআড়ি বাড়াবাড়ি করেন আল্লাহ পাক তাদেরকে সাবধান করে বলছেন কোরআনের আয়াত আল্লাহু খাইরুল মাকিরিন, এর মানে হলো এই যে একটা আঙ্গুল দেখেন কয়টা আঙ্গুল, সবাই বলেন কয়টা আঙ্গুল, লুকায় বসে আছি না সামনে একটা আঙ্গুল একটা দেখেন আমাদের এই সাবধান আমাকে অমাকার আল্লাহ তফসির করছি। আল্লাহ বলছে এই মিয়া তুমি যে আরেকজনকে সাবধান করছো একটা আঙ্গুল দিয়া, আমি আল্লাহ তিনটা আঙ্গুল তোমার বুকে আগে তার করে রাখছি যে তুই আগে সাবধান, নিজে আগে সাবধান। অতএব বেশি বাড়াবাড়ি আড়াআড়ি লাফালাফি করে লাভ নাই, কত লাভ পা আজি সেলিমের থেকে বড় লাভ পাওয়ার জন্য লোক খুশি হচ্ছে না, কোথায় গেল? আর এক দুই কোটি না হাজার হাজার কোটির মালিক সেও আজকে ঠিক মতো খাবারও পায়, তাই তো? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন অমাকারু অমাকার অল্লাহ অল্লাহ খাইরুল মাকিরিন, বেশি বাড়াবাড়ি আর আর ই করো না, আমার কাছে আসতে হবে সোজা হয়ে যাও, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে গেছো না, পরিপূর্ণ মুসলমান হওয়ার সুযোগ এসছে। এখন ওই ফ্রান্সের রাষ্ট্রপতি যদি সারা পৃথিবীর মুসলমানদের কাছে ক্ষমা না যায় আর যেই বেয়াদবি করেছে তার জন্য সে তওবা না করে, তাহলে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের সঙ্গে আপনার আমরা একত্রতা ঘোষণা করে প্রয়োজন বুকে বুকে টানা রক্ত দিয়ে হলেও তার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আজকে এই যে মিলাদুন্নবীর দিন, ঈদে মিলাদুন্নবীর পক্ষ থেকে আহ্বান জানাবো, সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী আপনিও যদি যেহেতু আপনাকে আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আপনাকে আমরা বিভিন্ন কাজে সমর্থন দিয়েছি আরো সমর্থন পাবেন, আপনি একটু বিলম্ব না করে আপনিও ফ্রান্সের অ্যাম্বাসেডারকে খবর দিয়ে নবীর বিরুদ্ধে যে অন্যায় করেছে তার একটা প্রতিবাদ আপনি করে আপনার কাছে দাবি করলাম আমরা। এখন চুপ করে বসে থাকার সময় নেই, এখন আমাদেরকে মাঠে নামতে হবে, সময় এসেছে। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আ'লামুনা ইন কুনতুম মুমিনিন, মানে ভয় পেও না, চিন্তাও করো না, ঘাবড়ায় যেও না, বীরবিক্রমে সিংহ গর্জনে বজ্র হুঙ্কার দিয়ে কাফেরদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়ো, প্রয়োজন বুঝে আমি আল্লাহ পুত্রদের হাত দিয়ে বিজির মালা তোমার গলায় পড়ি। অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আর চলুন আমরা আল্লাহর কাছে দোয়া করি ঈদে মিলাদুন্নবীর প্রতি আমরা পাবন আমাদের সবাই কবুল করে নেন। সেই সাথে এখন এই দোয়া হবে খুব সংক্ষিপ্ত, আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনাদেরকে দুই জায়গায় মাত্র আমার সাথে সবাই যাবে, আল্লাহ সবাইকে কবুল করেন, সবাই দোয়া করেন। আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।